বিসমিল্লাহির রহমানির রহিম জ্ঞানের আলোয় খুঁজি সম্ভাবনার ধার আগামী দিন শুধু সম্ভাবনার আমি প্রথমেই মহান আল্লাহ তাআলাকে কাছে শুকরিয়া আদায় করছি আজকে এখানে আমি উপস্থিত হতে পেরে উপস্থিত সকল জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাকে জানাই সালাম এবং সকল ছাত্রছাত্রী ভাই বোনদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা আমি সাইফুল ইসলাম শাহীন এই স্কুলের 2015 এসএসসি ব্যাচের একজন প্রাক্তন ছাত্র তুষারধারা হাই স্কুল অ্যান্ড কলেজ যার সাথে আমার জীবনের অনেক স্মৃতি জড়িত রয়েছে যা আমি কখনোই ভুলতে পারবো না এবং তা ভুলবারও নয় এটি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যা অন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণরূপে আলাদা প্রকৃতপক্ষে তুষারধারা হাই স্কুল অ্যান্ড কলেজের সাথে শুধুমাত্র তুষারধারা হাই স্কুলেরই তুলনা চলে এই প্রতিষ্ঠানকে নিয়ে কিছু বলার মতো যোগ্যতা আমি আজও অর্জন করেছি কি না তা আমি জানি না তবুও আমি আমার কিছু অগোছালো কথা আজকে বলে যেতে চাই তুষারধারা হাই স্কুল অ্যান্ড কলেজের আলোয় আলোকিত হয়ে এই শিক্ষা ব্যবস্থায় শুধু পুঁথিগত শিক্ষাই নয় আছে নৈতিক শিক্ষা আনন্দ শৃঙ্খলা যা একজন আদর্শ মানুষ গড়ার ক্ষেত্রে নিশ্চিন্ত শিক্ষা ব্যবস্থা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি যত্ন শুধু শিক্ষাক্ষেত্রেই নয় আছে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে এমন কোনো ক্ষেত্র নেই যা এই প্রতিষ্ঠানের নজর এড়িয়ে যায় প্রত্যেক বোর্ড পরীক্ষার পূর্বে বিনা খরচে শিক্ষার্থীদের স্কুলে তাদের নিজস্ব তদারকে রেখে পড়াশোনা করানো যা আদৌ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আছে কিনা তা আমার জানা নেই এই শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা আসলে তাদের শিক্ষক শিক্ষিকা বললে ভুল হবে তাদেরকে এক কথায় জীবনের পথিকৃৎ বলা চলে যারা আজানের জন্য কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানের হ্যালো এই শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা আসলে তাদের শিক্ষক শিক্ষিকা বললে ভুল হবে তাদের এক কথায় জীবনের প্রতিটি চলার পথে পথিকৃৎ বলা চলে যারা ছাত্রছাত্রীদের সকল আনন্দ দুঃখ কষ্ট বেদনা ভাগাভাগের মাধ্যমে তাদের কিনে যায় সফলতার শীর্ষে আমাদের প্রতি এই শিক্ষা প্রতিষ্ঠানের যত্ন ও শাসন আমাদের জীবনে সকল ক্ষেত্রে সফলতার জন্য প্রধান ভূমিকা পালন করছে যখন আমাদের শাসন করা হতো তখন আমাদের খুব রাগ হতো আর প্রহর গুনতাম কখন এই শিক্ষাজীবন থেকে বিদায় নেব কিন্তু আজ আমাদের জীবনে চলার পথে দিকে তাকালে এই শাসনগুলোকে আমরা উপলব্ধি করতে পারি মনে হয় ওগুলো যেন আমাদের জন্য শাসন ছিল না ছিল ভালোবাসা প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা আমাদের জন্য যা করেছেন তা কখনোই ভুলবো না ভুলবার নয় জীবনকে সুন্দরভাবে ও সাবলীলভাবে গড়ে তুলতে হলে কী করা প্রয়োজন তা আমি শিখেছি এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই আমাদের এই প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার যিনি প্রত্যেক শিক্ষার্থীর জীবনের প্রধান পথ প্রদর্শক যিনি আমাদেরকে সর্বদাই তার নিজের সন্তানের মতো আগলে রেখেছেন আজও মনে পড়ে স্যার বলতেন যে তিনি নেপোলিয়নের উক্তির বিপরীতে নেপোলিয়ন বলেছিলেন আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব কিন্তু স্যার বলতেন আমাকে অশিক্ষিত মার সন্তানগুলো দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব আমার স্কুল জীবনের এই প্রতিষ্ঠান থেকে অনেক কিছু পেয়েছি যা কখনো ঋণ যার ঋণ কখনো শোধ করতে পারবো না
এই প্রতিষ্ঠানে আমাকে শিখিয়েছে জীবনের প্রতিটি পদক্ষেপ কোথায় কখন কিভাবে সম্মুখীন হতে হবে। একটি সন্তানের সকল খোঁজখবর যেমন তার বাবা মা রাখে, তেমনই এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা তার থেকে কোনো অংশেই কম নয়। তারা সর্বদাই তাদের মায়া মমতা আর যত্ন দিয়ে আগলে রেখেছিল আমাদের, যা আমাদের জীবনে দেখায় সফলতার স্বপ্ন। বাস্তবতার কারণে আমি আজ এই প্রতিষ্ঠান থেকে অনেক দূরে, কিন্তু আমার মন আমাকে সর্বদাই এই প্রতিষ্ঠানের দিকে আকর্ষণ করে। ইচ্ছা করে আবার যদি জন্ম নিতে পারতাম তাহলে এই প্রতিষ্ঠানেই ভর্তি হয়ে সকল শিক্ষক শিক্ষিকার অফুরন্ত ভালোবাসার স্বাদটা গ্রহণ করতে পারতাম। যারা এখনও এই স্কুলের ছাত্রছাত্রী আছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা আজ খুব ভাগ্যবান, কেননা তোমরা আজও এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকার অমায়িক ভালোবাসার স্বাদটা গ্রহণ করতে পারছো, যা একদিন এই স্কুল থেকে বিদায় নেওয়ার পর আর কোথায় পাবো কিনা তা আমি জানি না। আমার বিশ্বাস এই প্রতিষ্ঠান একদিন বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে পরিণত হবে, যাকে সবাই এক নামে চিনবে। এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানে আমি আমার স্কুল জীবন কাটাতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। এই প্রতিষ্ঠানের সুনাম খ্যাতি বলে শেষ করবার মতো নয়। আবারও সকল ছাত্রছাত্রীর ভাই বন্ধুর উদ্দেশ্যে বলছি, আজ আমি সেই ভালোবাসার স্বাদটার জন্য ক্ষুধার্ত। তোমরা যারা এখনও এই প্রতিষ্ঠানে আছো তারা যদি সকল শিক্ষক শিক্ষিকার দেখানো পথে চলো, তাদের দেখানো পথ অনুসরণ করো এবং তাদের কথা অনুসরণ করো, তাহলে আমি আশা করছি এবং জোর বিশ্বাস দিয়ে বলছি তোমাদের এই ক্ষুধার স্বাদটা থাকবে না। আজকের মতো আমি আমার অগোছালো কথাগুলো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।